দেখুন আমি ডাক্তার মুরাদ, আমাকে আজ রাতটা এখানে একটু আশ্রয় দেন, আমি কোথাও কোনো আশ্রয় পাচ্ছি না। টাকা পয়সা অর্থ সম্পদ যা ছিল সব হারিয়ে এখন আমি রাস্তার ফকির। ভিউয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আরে এই দেখি নয়া বিক্ষোভ, আমার জায়গা দখল করে আছে, আমি নিজেই ভাত পাই না, তুই আবার আমার ভাগে ভাগ বসাই তাই চ। হ্যাঁ বেটা, কে রে এই টাকলা, তোর এত বড় সাহস, তুই আমার আসনে বসে আছিস, তুই কে রে পুরে এসে জুড়ে বসে আছিস? আমি প্রতিদিন সকালে ঠিক এখানেই ভিক্ষা করতে বসি, আর আজ সকাল থেকে তুই আমার আসন দখল করে বসে আছিস। বেটা নাম নাম বেটা আমার আসন থেকে। ও এটা আপনার ভিক্ষা করার আসন? দুঃখিত ভাইজান, আমি জানতাম না যে আপনি এই আসনে বসে ভিক্ষা করেন। আচ্ছা ঠিক আছে, আজকের জন্য শুধু এই আসনটা আমাকে ছেড়ে দিন, শুধু আজকে আমি এখানে থাকবো, আজকের জন্য আসনটা আমাকে দিয়ে দিন। ওরি বেটা ভাটপার, তোর এত বড় আস্পর্ধা, তুই আমার আসন দখল করতে চাস? যা বেটা এখান থেকে, যা ফোট, পুরাতন পাগলে ভাত পায় না নতুন পাগলের আমদানি, যা বেটা ফোট এখান থেকে। আজ থেকে 20 বছর ধরে আমি এখানে ভিক্ষা করি, কেউ আমার আসন দখল করার সাহস পায়নি, আর তুই আজ আমার আসনে বসে পড়েছিস? বেটা এত বড় সাহস তোর, ফোট ফোট ফোট। আরে ভাই থামেন থামেন, আমি কোনো ভিক্ষুক না, শুধুমাত্র আজকে রাতটা আমাকে এখানে থাকতে দিন, কাল সকাল সকাল আমি এখান থেকে চলে যাব, শুধুমাত্র আজকের রাত্রে, শুধুমাত্র আজকের রাতটা আমাকে এখানে থাকতে দিন। ঠিক আছে, শুধুমাত্র আজকের রাতটা এখানে থাকবি, কাল যেন তোকে আমি এখানে না দেখি। আমি চাইলে তোকে এখনই তাড়িয়ে দিতে পারতাম, কিন্তু তুই তো বিপদে পড়েছিস, তাই আজ রাতটা তোকে এখানে থাকতে দিলাম। আমি ভিক্ষু করতে পারি, কিন্তু আমি একজন মানুষ, মানবতা আমার মধ্যেও আছে। বাছাদন, তুমি কি কিছু খেয়েছ নাকি না খেয়ে এখানে বসে আছো? যদি না খেয়ে থাকো বলো, আমি খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। না না ঠিক আছে, আমি খেয়েছি, আমার খিদা নেই। ইস, পেটের মধ্যে ইঁদুর দৌড়াতেছে, খিদার জ্বালায় পেটে আগুন ধরে গেছে। কালকে ভিক্ষুকের থেকে কিছু খেয়ে নিলেই তো পারতাম, পকেটে তো একটা টাকা করিও নেই, এখন কোনো কিছু খেতে না পারলে তো জীবনটাই বেরিয়ে যাবে, মনে হচ্ছে আর একটা মুহূর্তের জন্য হাঁটতে পারবো না, খোদায় পেটটা ভেঙে আসতেছে। হায়রে খিদার যে কি কষ্ট, তাই এতদিন একা বুঝলাম, রাজনীতি না করে যদি ক্ষুধার্ত মানুষকে একবেলা খাওয়াতাম তাও তারা আমার জন্য দোয়া করত, আর এখন কেউ আমায় দু চোখে দেখতে পারে না, আমি এমনভাবে রাজনীতির বলি হলাম, দেশ ও দেশের বাইরে কোথাও আমার ঠাই হচ্ছে না, পানির তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে, কিন্তু পানি কিনবো কীভাবে, পকেটে তো একটা কানা করিও নেই। আরে আমার কপাল, এখন বোধ হয় ওই আর্সেনিক যুক্ত টিউব অয়েলের পানি আমাকে খেতে হবে। যাই একটু সামনে পার্কে গিয়ে বসি, একটু বিশ্রাম নেই, তারপরে না হয় পানি টানি খাওয়া যাবে। আহ শান্তি পেলাম, পানিটা পান করে গলাটা জুড়িয়ে গেল, সারাদিন এদিক সেদিক ছোটাছুটি করে কেদার জ্বালায় ক্লান্ত হয়ে পড়েছিলাম। যাক বেঞ্চটা ফাঁকা আছে, আজকে রাতটা এই বেঞ্চের উপরে ঘুমিয়েই কাটিয়ে দিব, পার্কের মধ্যে কেউ ডিস্টার্বও করবে না, এখানেই ঘুমিয়ে পড়বো আজকে। এই যে মশাই, আপনি কে আর এখানে আপনি কি করছেন? এখান থেকে জলদি বের হন, এখানে তো বিনা অনুমতিতে ঢোকা নিষেধ, আপনি কেন এখানে ঢুকে পড়েছেন? দেখুন আমি ডাক্তার মুরাদ, আমাকে আজ রাত্রে এখানে একটু আশ্রয় দেন, আমি কোথাও কোনো আশ্রয় পাচ্ছি না, টাকা পয়সা অর্থ সম্পদ যা ছিল সব হারিয়ে এখন আমি রাস্তার ফকির। দেখুন আপনি মোরা হন আর মুরাদ হন, তাতে আমার কিছুই যায় আসে না, আপনি এখান থেকে বিদায় হন, না হলে আমার চাকরি থাকবে না, বিদায় হন বলছি এখান থেকে। শুনুন, আমি একজন সম্মানিত লোক, বাংলাদেশের তথ্য ও প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান, আমি এরকম 10টা পার্ক আমাদের আছে, আজ বিপদে পড়েছি তাই এদিক সেদিক ছোটাছুটি করছি, আপনি আমার সাথে এরকম ব্যবহার করতে পারেন না, একটু সম্মান তো আপনি দিতে পারেন আমাকে, তাই না? চেহারা নাই ধর, নাম ডাকছে আব্দুল হক, ডাক্তার আমি, ডাক্তার মুরাদ আমি, আমি মন্ত্রী, দূর হবে বেটা হ্যান থেকে শয়তান বেটা। আর কত অপমান আমি এভাবে সহ্য করব, বিদেশে এসব একটু শান্তি পেলাম না, পেটে খাবার নেই, মানুষ সমাজে দাম নেই, খিদায় পাগল হয়ে যাচ্ছি কিন্তু খেতে পারতেছি না, এই জন্যই হয়তো লোকে বলেছিল পাপ কোনোদিন বাপ কেউ ছাড়ে না। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ।